গরু পাচার মামলা, যে মামলায় অনুব্রত মণ্ডল এবং তার কন্যা একেবারে জেলে ছিলেন, সেই মামলায় জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। ইডির দায়ের করা মামলায় দিল্লি হাইকোর্টে জামিন পেলেন সুকন্যা মণ্ডল। একই মামলায় তিহার জেলে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। আরেকবার আপনাদের বলবো, ইডির দায়ের করা মামলা গরু পাচার মামলায় দিল্লি হাইকোর্টে জামিন পেলেন সুকন্যা মণ্ডল। একই মামলায় তিহার জেলে বন্দী রয়েছেন অনুব্রত মণ্ডল। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। এইটা আমাদের জানাও বিজেন্দ্র, কি হলো দিল্লি হাইকোর্টে জামিন পেলেন সুকন্যা মণ্ডল? দেখো, এর আগে হিয়ারিং হয়েছিল সুপ্রিম হাইকোর্টে সুব্রজিৎ, এবং অর্ডার রিজার্ভ করেছিল দিল্লি হাইকোর্ট। সেই দিল্লি হাইকোর্ট আজকে রায় দিয়েছে এবং তারা জানিয়েছে যে বেলের অ্যাপ্লিকেশন মুভ করেছিলেন সুকন্যা মণ্ডল, সেটাকে গ্রহণ করা হচ্ছে, তাকে বেল দেওয়া হচ্ছে। দিল্লি হাইকোর্ট থেকে তিনি বেল পেয়েছেন। ইডি যেটা গরু পাচার মামলায় তাকে অ্যারেস্ট করেছিল সেটাতে তিনি বেল পেয়েছেন। এখন তিনি তিহার জেলে বন্দী রয়েছেন। খুব সম্ভবত তিনি সেখান থেকে বেরিয়ে যাবেন আগামীকাল, যেহেতু তার বিরুদ্ধে সিবিআই কোনো কেস করেনি। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রথমে তাকে সিবিআই অ্যারেস্ট করেছিল, পরে তাকে ইডি অ্যারেস্ট করেছিল। সেক্ষেত্রে দুটো কেস থেকে তাকে বের নিতে হবে জেল থেকে বেরোনোর জন্য। কিন্তু এখন অব্দি যা সূত্র মারফত আমরা জানতে পেরেছি, সুকন্যা মণ্ডলকে সিবিআই এই কেসে অ্যারেস্ট করেনি, ইডি অ্যারেস্ট করেছে এবং ইডির কেসে তিনি বেল পেয়েছেন দিল্লি হাইকোর্ট থেকে। সেক্ষেত্রে তিহার জেল থেকে বেরোতে তার কোনো একটা সমস্যা হবে না। তবে অনুব্রত মণ্ডলের বেল অ্যাপ্লিকেশন যেটা ইডির ক্ষেত্রে রয়েছে সেটা দিল্লি হাইকোর্টে পেন্ডিং রয়েছে। গত মাসে হিয়ারিং এর হওয়ার কথা ছিল, কিন্তু সেই হিয়ারিং পিছিয়ে গেছে। এখন দেখতে হবে, সুকন্যা মণ্ডল তো দিল্লি হাইকোর্ট থেকে বেল পেলেন ইডির কেসে, এই একই কেসে ইডির দায়ের করা মামলায় অনুব্রত মণ্ডল কোন রিলিফ দিল্লি হাইকোর্ট থেকে পাচ্ছেন কি পাচ্ছেন না, কারণ সেটাও এই মাসের শেষের দিকে হিয়ারিং এর জামিনের হিয়ারিং এর কথা রয়েছে। তবে সুকন্যা মণ্ডলের আর্গুমেন্ট কমপ্লিট হয়ে গেছিল, অর্ডার রিজার্ভ করেছিল দিল্লি হাইকোর্ট। সেই দিল্লি হাইকোর্ট আজকে আড়াইটের সময় অর্ডার দিয়েছে, সুকন্যা মণ্ডলকে বেল দিয়েছে এবং তিনি ইডির কেসে আর বন্দী থাকবেন না, তিনি তিহার জেল থেকে বেরিয়ে যাবেন আগামীকাল খুব সম্ভবত, যদি অর্ডারের কপি কোর্টে পৌঁছে যায়। ধন্যবাদ বিজেন্দ্র। এই মুহূর্তের বড় খবর, আরজিকর কাণ্ডে নতুন তথ্য সামনে এসেছে। নিহত চিকিৎসকের মৃতদেহের ময়না তদন্তের জন্য তিন সদস্যের যে পোস্টমর্টেম টিম তৈরি করা হয়, সেই পোস্টমর্টেম টিমের সদস্যার নোট ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। ফরেন্সিক বিশেষজ্ঞ রীনা দাসের নোট ঘিরে চাঞ্চল্য, যেখানে বলা হচ্ছে যে বিকেল চারটের পর ময়না তদন্ত করতে হলে স্পেশাল অর্ডার লাগবে, এই স্পেশাল অর্ডার না দিলে তিনি পোস্টমর্টেম করতে পারবেন না বলে জানিয়েছিলেন রীনা দাস। রীনা দাস, এই যে তিন সদস্যের পোস্টমর্টেম টিম করা হয়, তার অন্যতম সদস্য রীনা দাস, এই প্রসঙ্গে স্বাস্থ্য দপ্তরের পুরনো মেমোর উল্লেখ করেছিলেন রীনা দাস। এই হচ্ছে সেই নোট, আপনারা দেখতে পাচ্ছেন। চিঠি পাওয়ার পর আরজিকর হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধানকে চিঠি লেখেন টালা থানার ওসি। জরুরি পরিস্থিতিতে এবং কিছু বিশেষ ইস্যুতে বিকেল চারটের পর ময়না তদন্ত করার অনুমতি দেওয়া হোক, চিঠিতে একথাই লিখেছিলেন টালা থানার ওসি। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, এক তো হচ্ছে যে ময়না তদন্তের জন্য তাড়াহুড়ো করা হয়েছে, এটা পরিবারের তরফে প্রথম থেকে অভিযোগ করা হয়েছিল, এই একই বিষয় গতকাল সুপ্রিম কোর্টেও শুনানির সময় এসেছিল, এইবার এই যে নোট সামনে আসছে, বিস্তারিত তোমার কাছে জানতে চাইবো, আপত্তি কোথায় ছিল রীনা দাসের এবং তারপর কিভাবে গোটা বিষয়টা এগোলো? দেখো, আমাদের হাতে যে চিঠিটা এসে পৌঁছেছে সেই চিঠিতে আমরা দেখতে পাচ্ছি যে 9 তারিখ অর্থাৎ যেদিন দেহ উদ্ধার হয় সেদিন একটা স্বাস্থ্য ভবনের তরফে একটা আরজিকর মেডিকেল কলেজের MSVP-র তরফে একটা টিম তৈরি করে দেওয়া হয়, তিন সদস্যের টিম যারা এই ময়নাতদন্ত করবেন। সেই 3 মেম্বার্স টিমে ছিলেন অপূর্ব বিশ্বাস, ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ আরজিকরের, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রীনা দাস, ফরেন্সিক বিশেষজ্ঞ আরজিকর হাসপাতালের, এবং মলি ব্যানার্জি, ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ মেডিকেল কলেজ হাসপাতালের। এই তিন সদস্যের টিম এই ময়নাতদন্ত করবে বলে একটা কমিটি তৈরি করা হয়, ময়নাতদন্তের কমিটি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই চিঠির নিচে একটা নোট লেখা রয়েছে, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এই নোটটি লিখেছিলেন এই 3 মেম্বার্স কমিটির এক সদস্য রীনা দাস। এই রীনা দাস কে? রীনা দাস হচ্ছেন ফরেন্সিক মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি তার নোটে লিখেছেন যে স্পেসিফিক পুলিশ অর্ডার ইজ রিকোয়ার্ড
বিশেষ পুলিশি অর্ডার দরকার, পুলিশের তরফ থেকে বিশেষ অর্ডার দরকার। কেন দরকার সেই কারণটা উনি এখানে উল্লেখ করেছেন যে টু পারফর্ম পোস্টমর্টেম আফটার 4 PM অর্থাৎ বিকেল 4টের পরে ময়না তদন্ত করতে হলে পুলিশের বিশেষ অনুমতি প্রয়োজন। এবং কেন বিশেষ অনুমতি প্রয়োজন সেটা বোঝানোর জন্য তিনি একটি মেমো নাম্বার উল্লেখ করেছেন, স্বাস্থ্য ভবনের মেমো নাম্বার, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট HFW, সেখানে লেখা আছে 38097/57/2021 2021 সালের একটি অর্ডার। সেই অর্ডারটার উল্লেখ তিনি করেছেন যে অর্ডার মোতাবেক বিকেল 4টের পরে ময়নাতদন্ত করতে হলে বিশেষ অনুমতি প্রয়োজন, তাই তিনি পুলিশের কাছ থেকে বিশেষ অনুমতি চেয়েছেন, যার অর্থ যে তিনি এই পোস্টমর্টেমে গড়রাজি ছিলেন এবং গড়রাজি থাকার কারণে বিশেষ অনুমতি তিনি চেয়েছিলেন। সেই অনুমতির জন্য পুলিশের কাছে অনুমতি তিনি চেয়েছিলেন, পুলিশ অনুমতি না দিলে এই পোস্টমর্টেম তিনি করতে পারবেন না, এটা তার নোটের থেকে কিন্তু স্পষ্ট হয়ে যায়। তারপর পুলিশ কি চিঠি দিয়েছিল সেই চিঠিও কিন্তু আমাদের হাতে রয়েছে সুব্রজিৎ।